সবকিছু শর্তাধীন, সবকিছুর পেছনে কারণ রয়েছে, আকস্মিক ভাবে আমাদের জগতে কিছু ঘটে না, আমাদের যে দুঃখ যা জরা মরণ সবকিছুই রয়েছে, সবকিছুর পেছনে কারণ রয়েছে, সে কারণটাই হচ্ছে আমাদের দুঃখের কারণ। সে কারণ পুরো দুঃখের কারণটাকে তিনি 12টি তিনি কার্যকারণ দুঃখের কার্যকারণ শৃঙ্খলের মাধ্যমে কিন্তু দেখিয়েছেন। তিনি কার্যকারণ শৃঙ্খলের মাধ্যমে দেখাতে চেয়েছেন যে আমাদের জীবনে দুঃখ কেন হচ্ছে। সেই 12টি কার্যকারণ শৃঙ্খলকে বুদ্ধদেব নাম দিয়েছেন দ্বাদশ নিদান বা ভবচক্র। আজকে কিন্তু আমি তোমাদের সাথে সেই দ্বাদশ নিদান বা ভবচক্র নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি 12টি তোমার যে দ্বাদশ নিদানের সেটা উল্লেখ করেছি, 12টি নাম এখানে রয়েছে, যে 12টি যে কারণের জন্য বুদ্ধদেব আমাদের যে পুরো দুঃখের যে চক্রটা, যেটাকে বলা হয় যে আমাদের পুরো কার্যকারণ দুঃখের যে চক্র, সেই চক্রটাকে তিনি কিন্তু 12টি কারণের মাধ্যমে তিনি দেখিয়েছেন। শৃঙ্খল রয়েছে, এই শৃঙ্খলের জন্যই আমাদের জীবনে আমরা হচ্ছি দুঃখের সম্মুখীন হই, আমাদের জীবনে জরা মৃত্যু ঘটছে, দুঃখ ঘটছে একমাত্র এই 12টি যে শৃঙ্খল রয়েছে সেই কারণে। এখন আমাদের দেখতে হবে যে 12টি শৃঙ্খলের মধ্যে যে কারণগুলো যেগুলো আছে সেগুলো অর্থ কি, সেগুলো বলতে কি বোঝাচ্ছে। ফার্স্টে যেটা আমাদের রয়েছে, ফার্স্টে আমাদের রয়েছে অবিদ্যা। আমি তোমাদের কাছে এই অবিদ্যা বলতে, আমি তোমাদের আগের ভিডিওতে বলছিলাম যে অবিদ্যা কিন্তু বুদ্ধদেবের কাছে শুধুমাত্র জ্ঞানের অভাব নয়, বুদ্ধদেবের কাছে অবিদ্যা বলতে কিন্তু সেটাই বোঝাচ্ছে উনি যে 4টে যে আর্য সত্য দিয়েছেন সেই জ্ঞানের অভাব, ওনার 4টি আর্য সত্যকে না জানার অভাব। 4টি আর্য সত্যকে না জানার অভাব, এটাই তার কাছে হচ্ছে অবিদ্যা। তার কাছে অবিদ্যা মানে শুধুমাত্র জ্ঞানের অভাব নয়। দ্বিতীয়ত কি রয়েছে, দ্বিতীয়ত রয়েছে যে সংস্কার। সংস্কার বলতে কি বোঝানো হচ্ছে, আমাদের পূর্ব জন্মের অভিজ্ঞতার ছাপ। সংস্কার বলতে এটাই বোঝানো হচ্ছে আমাদের পূর্ব জন্মে, এখন আমরা বর্তমান জীবনে বসবাস করছি, আমাদের আগের জন্মের অভিজ্ঞতার ছাপ, সেটাকে বলা হচ্ছে কি, পূর্ব জন্মের অভিজ্ঞতার ছাপ। এটা হলো সংস্কার। এবার কি আসছে, তিন নম্বরে আসছে বিজ্ঞান। দেখো এই যে অবিদ্যা আমাদের আর্য সত্যকে, এটা হচ্ছে আমাদের আর্য সত্যকে না জানা হয়ে গেল, আমরা জানি না আর্য সত্য। সংস্কার আমাদের পূর্বজন্মের অভিজ্ঞতার ছাপ, এই দুটোকে তোমরা পড়ছে তোমাদের পূর্বজন্মের মধ্যে, এই দুটো তোমার পড়ছে পূর্বজন্মের মধ্যে, এই অবিদ্যা সংস্কার এই দুটো তোমার চলে যাচ্ছে পূর্বজন্মের মধ্যে। যে তোমার এই অবিদ্যা বা সংস্কার হলো মানে পূর্বজন্মের অভিজ্ঞতা তোমার ছাপ হলো, দেন তোমার চলে এলো বিজ্ঞান। বিজ্ঞান বলতে কি বোঝা, মাতৃগর্ভে ভ্রূণের প্রাথমিক চেতনা। ভ্রূণের হচ্ছে প্রাথমিক চেতনা, এইটা তোমার চলে এলো, এই যে আমাদের শুরু হয়ে গেল আমাদের দুঃখ। আবার যখন আমাদের ভ্রূণের যখন প্রাথমিক চেতনা এলো মাতৃগর্ভে, তার মানে কি আবার আমাদের একটা হচ্ছে আমাদের জন্ম শুরু হলো। পূর্বজন্ম আমাদের ছিল অবিদ্যা সংস্কার হয়ে গেল, পূর্বজন্মের ছাপ পড়ে গেল, আবার বিজ্ঞান দিয়ে আমাদের শুরু হলো, মাতৃগর্ভে ভ্রূণের হচ্ছে চেতনা আমরা পেলাম, এখান থেকে আমাদের আবার বর্তমান জীবন শুরু হলো, এখান থেকে আমাদের আমাদের আবার স্টার্ট হলো কি বর্তমান জীবন, ভ্রূণের আমরা প্রাথমিক চেতনা পেয়ে গেছি। নামরূপ বলতে কি বোঝাচ্ছে, দেহ মনের সংগঠন। ভ্রূণের প্রথম এলো প্রাথমিক চেতনা, তারপর এলো তোমার দেহ মনের সংগঠন, এগুলো তোমার সব চলছে বর্তমানের মধ্যে, নামরূপ এটা হলো। সরায়তন কি, আমাদের যে 6টি যে ইন্দ্রিয়, সরায়তন বলতে প্রথম দেহ মনের সংগঠন এলো, তারপর কি এলো 6টি মনের ইন্দ্রিয়, এগুলো তোমাদের সব চলছে বর্তমান জীবনের মধ্যে। স্পর্শ বলতে কি বোঝাচ্ছে, স্পর্শ বলতে বোঝাচ্ছে কি ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ। ইন্দ্রিয় এসে গেল, ফার্স্ট এলো সরায়তন, ইন্দ্রিয় এসে গেল, এবার কি ইন্দ্রিয়ের সাথে বিষয়ের তোমার সংযোগ হলো, এটাও কিন্তু চলছে তোমার বর্তমান যুগের মধ্যে, এগুলো সব বর্তমান যুগে আমাদের হচ্ছে। প্রথমে পূর্বজন্ম আমরা দেখে নিয়েছি, পূর্বজন্মের সংস্কার অবিদ্যার জন্য বিজ্ঞানে ভ্রূণের চেতনা আমাদের শুরু হয়ে গেল, এবার আমাদের চলছে বর্তমান জন্ম, যেখানে স্পর্শকে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ। এবার বেদনা বলতে, এবার বেদনা হচ্ছে ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ এলো, তারপর এলো ইন্দ্রিয় সুখ। তৃষ্ণা কে এলো, তৃষ্ণা হলো ভোগ বাসনা। আস্তে আস্তে তুমি দেখো এগুলো সব আমাদের অবিদ্যার কারণ হচ্ছে, এগুলো সব আমাদের দুঃখের কারণ। 6টি ইন্দ্রিয় আসলো, ইন্দ্রিয় আসার পর ইন্দ্রিয়ের সাথে বিষয় সংযোগ হলো, বিষয় সংযোগ হওয়ার পর আমাদের ইন্দ্রিয় সুখের একটা লাভ আমাদের জন্মালো, দেন আমাদের ভোগ বাসনা আমাদের এসে গেল। ভোগ বাসনা আসার মানে কিন্তু বুদ্ধদেবের কাছে সেখানে কিন্তু আমাদের দুঃখের জন্ম হচ্ছে, তো এগুলো সব চলছে বর্তমান যুগে, এই কারণে কোথাও গিয়ে আমাদের দুঃখ আসবে। এরপর উপাদান বলতে, উপাদানে এলো বিষয়ের প্রতি আসক্তি। ভোগ বাসনা যেই আমাদের জীবনে চলে এলো যে ভোগ বাসনা, তবেই আমাদের এলো বিষয়ের প্রতি আসক্তি,
এগুলো সব আমাদের এলো, আসক্তির কারণ চলে এলো, বিষয়ের প্রতি আসক্তি এলো, কোনো কিছুর প্রতি আমাদের আসক্তি জন্মায়। আর আসক্তি জন্মানোর পর হচ্ছে ভব এলো, ভব কি পুনরায় হচ্ছে জন্ম গ্রহণের আমাদের আসক্তি, পুনরায় আমাদের জন্মগ্রহণ এলো, বর্তমান যুগ চলছে, দেন আমাদের পুনরায় জন্মগ্রহণের আসক্তি এলো। এই যখন পুনরায় যখন আমাদের জন্মগ্রহণের যখন আসক্তি যখন এলো, এটা কিন্তু তোমার চলে যাচ্ছে ভবিষ্যৎ জন্মের মধ্যে, বিষয়ের প্রতি আসক্তি, যেই আমাদের আবার পুনরায় জন্মের আসক্তি জন্মালো সেটা আমাদের চলে আসবে ভবিষ্যৎ পাঠের মধ্যে, ব্যাস উপাদান অবধি আমাদের চললো বর্তমান যুগ, বর্তমান জন্ম চললো উপাদান অবধি। এবার আমাদের ভব থেকে শুরু হলো, এবার এই যে ভব যেখানে আবার হচ্ছে বলছে পুনরায় জন্মগ্রহণের আসক্তি, সেখান থেকে আমাদের শুরু হলো ভবিষ্যৎ জীবনের পাঠ, কারণ সেখানে আবার আমাদের জন্মগ্রহণের আসক্তি জন্মাচ্ছেন। দেন আমাদের কি বলছে, দেন আমাদের এলো হচ্ছে জাতি, জাতি মানে জাতি হলো পুনর্জন্ম, ব্যাস পুনর্জন্ম হয়ে গেল, পুনরায় জন্মগ্রহণে আসক্তি এলো, জাতি এলো, পুনর্জন্ম, দেন হলো আমাদের জড়মরণ। যুদ্ধদেব যে 12টি যে কার্যকারণের শৃঙ্খলে দিয়েছে সেটা আমরা খুব স্পষ্ট দেখে বুঝতে পারছি। ফার্স্ট আমাদের কি এলো, প্রথমে আমাদের অবিদ্যা, আমরা 4টি আদর্শত্বকে জানি না, এই কারণে আমাদের অবিদ্যা, যেটা আমাদের পূর্বজন্মে, তারপর পূর্বজন্মের অভিজ্ঞতার ছাপ, দেন আমাদের বর্তমান যুগ শুরু হলো, যেখানে হচ্ছে কি, যেখানে হচ্ছে প্রথমে হচ্ছে ভ্রূণের চেতনা আমাদের এলো বিজ্ঞানে, তারপর কি হলো, তারপর আমাদের দেহ মনের সংগঠন হলো, তারপর আমাদের ইন্দ্রিয় এলো, ইন্দ্রিয়ের সাথে বিষয় সংযোগ, তারপর ইন্দ্রিয় সুখ এলো, ইন্দ্রিয় সুখের পর আমাদের ভোগ বাসনা জাগলো, ভোগ বাসনা জাগার সঙ্গে সঙ্গে আমাদের বিষয়ের প্রতি আসক্তি চলে এলো, বিষয়ের প্রতি আসক্তির পরে আমাদের পুনরায় জন্মগ্রহণের হচ্ছে আবার হচ্ছে ব্যাকুলতা এলো। এই পুনরায় যখন জন্মগ্রহণে যখন আসক্তি যখন বা ব্যাকুলতা এলো, দেন সেটা আবার চলে এলো আমাদের ভবিষ্যৎ জন্মে, দেন আমাদের আবার পুনর্জন্ম হলো, আবার জীবন আমাদের দুঃখ আবার আবর্তিত হলো, দেন এই যে চক্রটা, এই চক্রটা ফিরে গিয়ে আবার এই অবিদ্যায় চলে আসবে, ঠিক আছে? কারণ যে জগতে আমাদের আবার যে যখন আমরা আবার যখন পুনরায় জন্ম নিলাম, পুনরায় জন্ম নিয়ে আবার যখন আমাদের জীবন দুঃখময়, দেন আমাদের আবার অবিদ্যা আসবে, দেন আমাদের আবার সংস্কার, আবার এভাবে চলতে থাকবে, মানে আমাদের পুরো জীবনটাই পূর্ব বর্তমান ভবিষ্যৎ এই চক্রের দ্বারাই বুদ্ধদেবের মতে কিন্তু চলছে, লাশ জড়মরণ থেকে ঘুরে গিয়ে আবার তোমার অবিদ্যাতে হচ্ছে চলে আসছে। এই ছিল বুদ্ধদেবের পুরো দ্বাদশ বিধান বা তোমার হচ্ছে ভব, প্রত্যেকটা অবিদ্যা থেকে কিন্তু জড়মরণ অবধি প্রত্যেকটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, একদম পরপর, এরকম না যে অবিদ্যার পর তোমাদের বিজ্ঞান মনে আছে, বিজ্ঞানের পর স্পর্শ মনে আছে, কারণ কি তোমাদের এক্সামে কিন্তু এরকম কোশ্চেন দেবে যে সরায়তনের পরেরটা কি ছিল বা স্পর্শের আগেরটা কি ছিল, উপাদানের পরেরটা কি, উপাদানের আগেরটা কি, এরকম ভাবেই তোমাদের আসবে। বা তোমাদের এরকম আসতে পারে যে নামরূপ বলতে কি বোঝানো হচ্ছে, দেহ মনের সংগঠন এটা বোঝানো হচ্ছে, তোমাদের স্পর্শ বলতে কি বোঝানো হচ্ছে, ইন্দ্রিয়ের সাথে বিষয় সংযোগ, এভাবে আসতে পারে, কিন্তু তোমাদের এটা পরপর মনে রাখতেই হবে, এটার অন্য কোনো ট্রিক নেই। আর এই দ্বাদশ বিধান থেকে তোমাদের এই ছাড়া, মানে এই যে পরপর কোনটার পর কোনটা দেবে, কোনটার মানে কি, এটা ছাড়া তোমাদের কাছে আর কোনো এমসিকিউ নেই। সুতরাং তোমাদের যদি তোমরা 12টা দিয়ে তোমরা মনে রাখতে পারো, তাহলে দ্বাদশ বিধান থেকে তোমাদের যে এমসিকিউ আসলে না, তোমাদের পক্ষে কিন্তু অ্যান্সার করা কিন্তু সম্ভব হবে। তোমাদের যদি আজকের ক্লাস নিয়ে কোনো বক্তব্য থাকে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে। টাটা।